সালামু আলাইকুম। ফেসবুকে বর্তমানে নতুন একটা অপশন চালু হয়েছে, সেটা হচ্ছে মুভ টু ট্রাস্ট। আগে ছবি যদি আপনারা বা আমরা আপলোড দিতাম তাহলে ডিলেট অপশন ছিল, ডিলেট, মুভ টু আর্কাইভ, আর একটা হচ্ছে গিয়ে মুভ টু ট্রাস্ট। ট্রাস্টে দিলে হচ্ছে কি আপনার জিনিসটা প্রপারলি ডিলেট হচ্ছে না, 30 দিনের মধ্যে, 30 দিন টাইম দিচ্ছে। এর ভিতরে যদি আপনি আপনার ছবিটা আবার রিটার্ন আপনার ওয়ালে আনতে চান, সেই ক্ষেত্রে ট্রাস্ট বাটনটা চালু করা হয়েছে। তো আমরা দেখবো আজকে ট্রাস্ট বাটন কিভাবে কাজ করে। আমি আমার এই ছবিটাকে মুভ টু ট্রাস্ট অটোমেটিকলি ট্রাস্টে চলে গেছে, আমার ছবিটা নাই। তো এইটা আমরা কোথার থেকে আবার রিটার্ন করব, এই ক্ষেত্রে আমার যাইতে হবে অ্যাক্টিভিটি লোগ, এখানে গেলে অ্যাক্টিভিটি লোগোতে আপনার আর্কাইভের পরে হচ্ছে গিয়ে ট্রাস্ট অপশন। ট্রাস্টে এই যে আমি এইমাত্র ছবিটা ডিলেট করছি, 29 দিন এখানে থাকবে, এরপরে অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে। আপনি যদি এখান থেকে আবার রিটার্ন করতে চান তাহলে এই যে রিটার্ন টু প্রোফাইল, না সরি, রিএস্টোর টু প্রোফাইল দিলে ও আবার এখানে মেসেজ দিছে আমারে। এখন যদি আমি আমার আবার প্রোফাইলে আবার রিফ্রেশ করি তাহলে আবার সেম স্থানে জিনিসটা চলে আসলে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, আশা করি আরও নতুন নতুন টিপস, আইটি রিলেটেড টিপস নিয়ে আপনাদের সাথে আমি থাকতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল।